পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী আসাম ত্রিপুরা রাজ্যগুলোতে সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা তুঙ্গে। এ কারণে বৃহস্পতিবার 28শে ডিসেম্বর রাতে আসামের পশ্চিম খাগড়াবাড়িতে একটি কালচারাল ফাংশনে অংশ নেওয়ার কথা ছিল শাকিবের। তবে অনুষ্ঠানটির নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় স্থানীয়রা ব্যাপক ভাঙচুর চালায়, ফলে পণ্ড হয়ে যায় সেই আয়োজন। কলকাতা ও আসামের কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেখানকার মঞ্চ ও শতাধিক চেয়ার ভেঙে ফেলা হয়েছে। তবে শাকিব খান নিরাপদে আছেন। খোঁজ নিয়ে জানা যায় অনুষ্ঠানের স্থলে ভাঙচুরের সময় শাকিব খান সেখানে উপস্থিত ছিলেন না। কেন এমন হলো? একাধিক সূত্র জানায় আসামের স্থানীয় আয়োজকদের অভ্যন্তরীণ কোন্দলে অনুষ্ঠান শুরু হতে কয়েক ঘন্টা দেরি হয়। স্থানীয় অন্যান্য শিল্পীদের ডাকা হলেও তাদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়নি। পারিশ্রমিক না পেয়ে তারা মঞ্চে ওঠেননি। এ কারণে 9টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও রাত 11টা বাজলেও অনুষ্ঠান শুরু হয়নি। স্থানীয় আয়োজকের এই গাফিলতি ও অপেশাদার আচরণে উপস্থিত দর্শকেরা উত্তেজিত হয়ে ভাঙচুর করে।